আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে ওয়ার্ডপ্রেস চোদ্দো নম্বর পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আরেকটি লোকাল সার্ভার আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারেন এটা দেখানোর একটা কারণ রয়েছে যে অনেকে আমাদের ভিডিওগুলি দেখার পরে আমাদের ফেসবুক পেজে এবং পার্সোনালি অনেকে মেসেজ করছে যে তারা বিটনামি দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারছে না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যদিও বিটনামি ছাড়া আরও অনেকগুলি সফটওয়্যার রয়েছে তো আমি তার মধ্যে আরেকটি সফটওয়্যার দেখাবো আজকে সেটি হচ্ছে ওয়াম্প এই ওয়াম্প সফটওয়্যারটি কীভাবে আপনারা ইউজ করবেন এবং কীভাবে ইনস্টল দিবেন তা সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো তো আর দেরি না করে চলুন স্ক্রিনে যাওয়া যাক স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই যে ওয়াম্পটি তাদের জন্য যারা আপনারা ভিটনামি ইউজ করতে পারছেন না আর যারা বিটনামি ইউজ করতে পারছেন তাদের তো সমস্যাই নেই বিটনামিটা ইউজ করুন আর ওয়ামটা যারা ইউজ করতে পারছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তো ওয়াম্প ইনস্টল করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ব্রাউজার লিখতে হবে ওয়াম্প লিখে আপনি গুগলে সার্চ দেবেন দেওয়ার পরে দেখবেন যে এখানে ওয়াম্পের মেইন পেজ চলে এসেছে তো আমি যদি এখানে খেয়াল করুন এখানে অনেকগুলি ওয়েবসাইট আসবে তো আপনাকে যেতে হবে তাদের মেইন ওয়েবসাইটে তো ওয়াম্প সার্ভার ডট কম এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটু দেখুন যে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে তাদের তো রিকোয়ারমেন্টগুলি আপনি যদি একটু ফলো করেন তাহলে ওয়াম্প ইনস্টল দিতে আপনার কোনো অসুবিধা হবে না তো বেশিরভাগ সময় আমি দেখেছি যারা উইন্ডোজ টেন ইউজ করছে বা উইন্ডোজ এইট ইউজ করে তাদের ক্ষেত্রে ওয়ার্ম ইউজ করতে বা ইনস্টল দিতে কোনো অসুবিধা হয় না কিন্তু একটু ওল্ড ভার্সনগুলোতে একটু সমস্যা হয় তো এখন আপনাকে যেটা করতে হবে আপনার এখান থেকে ওয়ার্ম সার্ভারের চৌষট্টি বিট আপনার উইন্ডোজ নাকি হচ্ছে থার্টি টু বিটস তো আপনি সেটা সিলেক্ট করে নিয়ে ইনস্টল দেবেন তো যেহেতু আমারটা চৌষট্টি আমি এখানে ক্লিক করব করার পরে এরা এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে তো খেয়াল করুন যে এই ওয়ার্ম সার্ভার ইনস্টল দিতে হলে আপনাকে কিছু আদার্স কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন ধরুন এখানে ভিজুয়াল স্টুডিও টু এটা আপনাকে ইনস্টল দিয়ে নিতে হবে আগে তো আপনি যখন ওয়াম্প ইনস্টল দেবেন অবশ্যই ওয়াম্প মেইন সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার আগে এই সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেবেন তো আমি এখানে ক্লিক করি ক্লিক করে রাইট রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করবো করার পরে দেখুন অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে তো এখান থেকে আপনাকে ডি ডাউনলোড দিতে হবে খেয়াল করুন আপনি এখান থেকে জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন করার পরে এখান থেকে ফুল নেম সিলেক্ট করবেন করার পরে সবগুলি মার্ক করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন করার পরে খেয়াল করুন যে এটি অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে এবং একটা সফটওয়্যার ডাউনলোড হবে তো এটা আপনি ইনস্টল দিলে আপনার ওয়াম্প ইনস্টলের পূর্বে ইনস্টল দিবেন অবশ্যই তো যেহেতু এটা আমার ইনস্টল দেওয়া আছে ইনস্টল খুবই সহজ এখানে কঠিন কিছু না অন্যান্য ইএকসি ফাইলের মতো ইনস্টল দিয়ে দিবেন তো ওয়াম্প ইনস্টল দেওয়াটা আমি দেখাবো তো ওয়াম্প ইনস্টল দেওয়ার জন্য এখানে যে ডিরেক্ট ডাউনলোড ডিরেক্টলি কথাটা লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন করলে তারা একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখানে খেয়াল করুন যে ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি একটা নাম্বার এখানে উঠছে নাম্বারটা জিরো হওয়ার পরে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে একটু খেয়াল করুন দুইশো সাতাশি মেগাবাইট তো এটা ডাউনলোড দিতে একটু সময় লাগবে তো আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে অলরেডি আমি সেখান থেকে নিয়ে ইনস্টল দিব। তো আমি এটা ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দেওয়ার পরে আমার যেখানে ডাউনলোড করা ছিল ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমি চলে যাব যাওয়ার পরে খেয়াল করুন এই যে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন সেম ভার্সনটা আমার ডাউনলোড দেওয়া আছে তো এটা আমি ইনস্টল দেবো তো ইনস্টল দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ডাবল ক্লিক করতে হবে তো ডাবল ক্লিক করার পর এখানে বলছে যে এটাকে ইয়েস অর্থাৎ কীভাবে ইনস্টল দিতে হয় আপনি আশা করি জানেন তো এখানে ইয়েসে ক্লিক করবেন তারপরে আরও কিছু অপশান আসবে তো আমি এটাকে একটু মাইনাস করে রাখি তো বাকি অপশানগুলো কী কী একটু দেখুন যে এখান থেকে আপনাকে বলছি যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে যে আপনি ইংলিশ বা অবশ্যই ইংলিশে দেবেন তারপরে ওকে তারপরে এখান থেকে এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট দেন নেক্সট আর এখানে যা সেটা আপনি চাইলে পরে দেখতে পারেন কি কী কারণে ওয়াম্প আপনার কম্পিউটারে না চলতে পারে বা কি কি সমস্যা হতে পারে তার এখানে একটা ওয়ার্নিং এবং একটা গাইডলাইন দিয়ে দিয়েছে তো তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে দেখুন আপনার লোকেশান সিলেক্ট করে দিবেন যে কোথায় আপনি ইনস্টল দিতে চাচ্ছেন তারপরে নেক্সট আর এখানে কিছু করা লাগবে না তারপরে আবার নেক্সট দিয়ে ইনস্টলে ক্লিক করবেন শুরুতে আমি ওয়ার্ম সার্ভারটি আপনাদেরকে দেখাই নাই তার মেন কারণ হচ্ছে এটাতে ইনস্টলের পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য একটু কিছু প্রসেস ফলো করতে হয় টেকনিক্যাল কিছু প্রসেস রয়েছে যেমন ডাটাবেস ক্রিয়েট করা ডাটাবেজের ইউজার পাসওয়ার্ড দিয়ে সেটাতে ইনস্টল দেওয়া বেশ একটু ঝামেলা রয়েছে আমার কাছে মনে হলো যে নতুনদের জন্য বিটনামিটা ভালো সেজন্য আমি বিডনামিটা দেখিয়েছি তো আজকে যারা বিডনামি পারছেন না তারা ঠিক এই স্টেপটা ফলো করে ওয়ার্ডপ্রেসের ওয়ার্মটা ইনস্টল দেবেন তো এই ওয়াম্প ইনস্টল দেওয়ার পরে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিবেন সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা একটু ডিফারেন্ট প্রসেস বিটামিতে যেমন ওয়ার্ডপ্রেসে ক্লিক করেছিলেন আর ওয়ার্ডপ্রেস হয়ে গিয়েছিলো এখানে কিন্তু সেরকম না আর অবশ্যই ওয়াম্প যখন আপনারা স্টার্ট করবেন তখন স্কাইপটা অফলাইন করে রাখবেন তা নাহলে কিন্তু ওয়াম্প রান হবে না আর ওয়ার্ম সার্ভার রান হওয়ার জন্য স্কাইপটা অফ রাখতে হয় কারণ এটা দুইটার সাথে কনফ্লিক্ট করে অনেক সময় স্কাইপ অন থাকলেও হয় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না তো আমি পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিই যে ওয়ার্ম ইনস্টলের জন্য প্রথমে আপনাকে কি করতে হবে ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে যেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তো আপনারা এই যে সাইডে আপনার পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলিকে আমরা স্টেপগুলিকে ফলো করব তো ওয়ার্ম সার্ভার কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন তো সেটার স্টেপগুলি আমি একবার আপনাদেরকে বলে দিই আপনারা এই স্টেপটাকে ফলো করবেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়াম সার্ভার থেকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন যাওয়ার পরে একটি ডাটাবেজ ক্রিয়েট করতে হবে সেই ডাটাবেজের নামটি আপনার ওয়ার্ম সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় ব্যবহার করতে হবে আর অবশ্যই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড দিতে হবে এই লেটেস্ট ভার্সন ডাউনলোড দেওয়ার পরে আপনার লোকাল সার্ভারে যখন আপনি ডিরেক্টরিতে রাখবেন তখনই আপনি ডাটাবেসটি ইনক্লুড করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন সবগুলি প্রক্রিয়াটা একটু জটিল মনে হতে পারে আপনার কাছে বাট একবার ভিডিওটি ফলো করলে আপনার কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে জাস্ট স্টেপগুলি আপনি ফলো করবেন তো আমাদের ইনস্টল প্রায় শেষ এখন আমরা ইনস্টল শেষ হয়ে গেলে আমরা এটাকে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অর্থাৎ ওয়ার্ম সার্ভার যে ডিফল্ট ব্রাউজার আমরা ইউজ করব সেটিকে চিনিয়ে দিব দেন আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেবো ডাউনলোড দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসটাকে আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করবো তো দেখুন যে আমরা যখন ওয়ার্ম সার্ভারটি ইনস্টল দিয়েছি ইনস্টল হয়ে যাওয়ার পরপরই একটি পপ আপ ওপেন হয়েছে তো পপ আপটা কী দেখাচ্ছে যে আপনি অন্য কোনো ব্রাউজার সিলেক্ট করতে চাচ্ছেন কি না তো হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে আলাদা একটি ব্রাউজার সিলেক্ট করতে চাচ্ছে তো এখান থেকে ইয়েস দিবেন দেওয়ার পরে আপনি কোন ব্রাউজারে ইউজ করবেন সেটার জন্য আপনাকে করতে হবে লোকাল ডিক্সে যে অর্থাৎ সি সি ড্রাইভে যেয়ে আপনাকে প্রোগ্রাম ফাইলসে যেতে হবে তারপরে হচ্ছে আপনি যদি আপনার স্পেসিফিক কোনো চয়েস থাকে আমি গুগল ক্রোমটাকে সিলেক্ট করে দিব তো আমার যেতে হবে হচ্ছে প্রোগ্রাম ফাইলস এইট সিক্স দেন গুগল তো এখানে আসলে আপনি গুগল ক্রোম দেখতে পাবেন এখানে ক্রোম ব্রাউজার রয়েছে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দেব তো এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে ওপেন এরপরে বলছে যে আপনাকে যে আপনি কোনো আলাদা এডিটর ইনস্টল করতে চাচ্ছেন কি না তো ইয়েস তো এডিটর হিসাবে আমার এখানে নোটপ্যাড ইনস্টল করা আছে তো আমি একটু দেখি যে আমাকে আবার যেতে হবে লোকাল লিক্সে দেন প্রোগ্রাম ফাইলস তারপর এখানে একটু খেয়াল করুন যে নোটপ্যাড প্লাস প্লাস নামে একটি সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে আমি এডিট করবো তো আপনারা যেহেতু কোডিং দেখানো হয় না তো এটা আপনারা ডিফল্ট যে একটা দিলেই হবে এটা কোনো অসুবিধা নেই তো এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন তো এটা দেখবেন যে ইনস্টল হয়ে যাবে এখন বলছে যে থার্টি সেকেন্ড সময় নিবে তো খেয়াল করুন এখানে বলছে যে ইনফরমেশান যে তারা কিছু ইনফরমেশান দিয়ে রাখছে তো এখন নেক্সটে ক্লিক করবেন করার পরে বলছে যে কমপ্লিট হয়ে গিয়েছে তো ফিনিশে ক্লিক করবেন ব্যাস আপনার ওয়ার্ম সার্ভারটি এখন ইনস্টল কমপ্লিট তো আপনি এখন এটা ইউজ করতে পারবেন তো ওয়াম সার্ভার ইউজ করার পূর্বে ইনস্টলের পরে এই ইনস্টল আপনি একবারই দিয়ে রেখেছেন এটাই শেষ এরপরে ইনস্টল দিতে হবে না বাট ওয়াম সার্ভারটি যখন রান করবেন তখন রান করার পূর্বে অবশ্যই স্কাইপটা অফলাইন করে নেবেন তো আমি স্কাইপে যে স্কাইপটা অফলাইন করে নেব এখান থেকে ক্লিক করে ইনভিজিবল করে দেব দিয়ে আমি স্ক্রাইপটা কেটে দিব পরবর্তীতে ওয়াম সার্ভার যখন রান হয়ে যাবে তখন আপনি স্ক্রাইপটাকে আবার অনলাইন করতে পারবেন তো এখন আমি করব কি আমার এখান থেকে স্টার্ট মেনুতে যাব স্টার্ট মেনুতে যাওয়ার পরে উপরে খেয়াল করুন ওয়াম্প সার্ভারের যে আইকনটি রয়েছে সেটি এখানে দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে বলছে যে এটিকে রান করতে তো ইয়েস রান করলে একটু খেয়াল করুন যে নিচে একটি আইকন শো করছে ডাব্লু একটি আইকন তো এই আইকনটা এখন রেড আছে তো এটি রেডের পরে ইয়েলো হবে তারপরে যখন গ্রিন হবে তখন মনে করবেন যে আপনার ওয়ার্ম সার্ভারটি রেডি এখন ইয়েলো হয়েছে খেয়াল করুন তারপরে য যখন এটি গ্রিন হবে তখন মনে করবেন যে সব কিছু ওকে আছে এবং আপনি এবার কাজ করার জন্য প্রস্তুত আর যদি গ্রিন না হয় তাহলে ধরে নেবেন যে আপনার কম্পিউটারে কোনো সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা রয়েছে যেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং পুনরায় আবার ট্রাই করতে হবে দেখুন আমার এখানে বেশ আমি অপেক্ষা করলাম এটা কিন্তু এখন গ্রিন হয় নাই এটা এখন ইয়েলো আছে তো আমি যেটা করব এখানে তিনটা সার্ভিসের মধ্যে দুইটা সার্ভিস রানিং আছে তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা না হওয়ার কারণ আছে কারণ আমি এখানে বিটনামি ইউজ করছি আমার ল্যাপটপ অলরেডি হয়তো দুইটার সাথে একটার সাথে একটা কনফ্লিক্ট করছে যে জন্য রানিং হচ্ছে না তো আমি যেটা করব সেটা হচ্ছে যে তার সার্ভিসগুলিকে আমি একবার রিস্টার্ট দেব তো সেটার জন্য আমি এখানে ক্লিক করব করার পরে স্টপ অল সার্ভিসে ক্লিক করব অর্থাৎ ওয়াম্পের যে সার্ভিসগুলো রয়েছে সব স্টপ হয়ে গিয়েছে আর বিটনামের যে সার্ভিস রয়েছে একটু খেয়াল করুন আমি এখানে যাই যেহেতু আমার এখানে বিটনামে আছে তো আমি একটু স্ক্রল করে বিটনামে আছে দেখুন এই বিটনামের যে সার্ভিস এখানে আমি বিটনামের ওয়ার্ডপেসটা স্টপ করে দিব তো আমি এখান থেকে স্টপ করে দেই স্টপ করে দিলাম এই বিটনামিটা আপনাদের করা লাগবে না যেহেতু যদি আপনারা ইউজ না করে থাকেন এরপর আমি যেটা করব আমি ওয়ার্মটাকে আবার ক্লিক করে এটাকে আবার স্টার্ট অল সার্ভিসে ক্লিক করব তারপরে একটু অপেক্ষা করুন দেখুন যে গ্রিন হয়ে গিয়েছে তো খেয়াল করুন ওয়ার্মটা কিন্তু আমাদের এবার গ্রিন হয়ে গিয়েছে অর্থাৎ ওয়ার্মটা আমরা ইউজ করতে পারবো এবং আমাদের সব রেডি এখন যেটা করতে হবে আমরা একবার টেস্ট শুরু আমাদের ওয়াম্পে যাওয়ার জন্য অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা বিটনামিতে কি কী করেছিলাম আমরা বিটনামিতে লোকাল হোস্টের জায়গাতে আমরা লিখেছিলাম একটি আইপি অ্যাড্রেস তো আমাদের এখানে লিখতে হবে লোকাল হোস্ট এই কথাটা লিখে আমাদের ওয়াম সার্ভারে লগ করতে হবে তো এটা হচ্ছে আমাদের ওয়াম সার্ভার তো আমরা যেটা করব আমাদের এখন একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে তো ডাটাবেস ক্রিয়েট করার আগে প্রথম কাজ হচ্ছে वर्डप्रेस इंस्टॉल দবা তো ওয়ার্ডপ্রেস इंस्टॉल দিলে আপনারা বোঝা যাবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আপনাদের কি কি বিষয় প্রয়োজন হবে তো আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দেওয়ার জন্য wordpress.org তে যাব যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সন রয়েছে এখানে গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব ক্লিক করলে লেটেস্ট ভার্সনটা আমরা পেয়ে যাব তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড 5.3 আমরা এখানে ক্লিক করব করলে আমরা ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা এটি ডাউনলোড হয়ে শুরু হচ্ছে তো ফাইলটা কোথায় রাখবেন অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড দিব সেটাকে লোকাল সার্ভারে রাখতে হবে তো সেটা রাখার জন্য আমি এখানে ক্লিক করব করার পরে ওয়াম্পে আসবো আসার পরে ক্লিক করব এরপরে ডাব্লু ডাব্লু ডিরেক্টরি এই ডাব্লু ডাব্লু ডিরেক্টরিতে যাবো অর্থাৎ এখানে আসার পরে আমাকে যেটা করতে হবে অন্য কিছুই এখানে কোনো কিছু টাচ করতে হবে না আমাকে জাস্ট এখানে একটি ফোল্ডার করতে হবে যেই ফোল্ডারটা হবে আমার ঠিকানা ওয়েবসাইটের তো এই ফোল্ডারের নাম দিলাম যে বেসিক বা ধরেন আমি দিলাম যে গ্রুপ ব্রোস আর এই ফোল্ডার নাম স্পেস দেওয়া যাবে না বা কোনো বড় হাতে ছোট হাতের অক্ষর দেওয়া যাবে না সবই মিক্সড মানে মিক্সড করা যাবে না অর্থাৎ আপনি ছোটো হাতে দিতে হবে এবং উইথাউট এনি স্পেস এবং উইথাউট এনি ক্যারেক্টার বা অন্য কোনো সিম্বল ছাড়াই এবার ইন্টারপ্রেস করবেন করার পরে এই ফোল্ডারের মধ্যে আপনাকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলিকে রাখতে হবে তো ওয়ার্ডপ্রেস আমার এখানে ডাউনলোড হচ্ছে এখনও খেয়াল করুন প্রায় শেষ তো ডাউনলোড হওয়ার পরে এখানে আমারটা জিপ ফাইল অর্থাৎ জিপ ফোল্ডার ইনস্টল দেওয়া আছে বলে এরকম বুকস বুকস দেখাচ্ছে তো আপনাদের কম্পিউটার যদি জিপ ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনাদের অন্যরকম দেখাবে বাট এটা মনে হতে পারে আমার কম্পিউটার এরকম দেখাচ্ছে বলে দিলাম আর কি তো এখন ডাউনলোড প্রসেসিং আছে ডাউনলোড হয়ে যে এটাকে ওপেন করবো ওপেন করে এটাকে একটু লেফট সাইডে নিয়ে আসি আমরা কিন্তু এখন ডাটা বেস ক্রিয়েট করিনি তো আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে এখানে রাখার পরে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এখানে রাখার পরে আমরা ডাটাবেস ক্রিয়েট করবো তো খেয়াল করুন ওয়ার্ডপ্রেস কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার জিপ ফাইল করা বলে ওয়ার্ডপ্রেসটা এরকম একটা ফাইলের মধ্যে চলে আসছে প্যাকেজ আকারে আর আমার যে যেখানে আমি গ্রুপ নামে ফোল্ডার করেছিলাম সেটা ওপেন রেখেছি লেফট সাইডে তো এখন আমি যেটা করব এই ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকবো ঢোকার পরে এখানে যতগুলি ফাইল রয়েছে আমি এখানে কন্ট্রোল এ প্রেস করে অর্থাৎ অল ফাইল সিলেক্ট করে আমি ড্রাগ করে এই লেফট সাইডে নিয়ে আসবো অর্থাৎ এই ফাইলগুলিকে আমি কপি করে আমার ডাব্লু ডিরেক্টরিতে রেখে দিলাম তো দেখুন ডাব্লু ডাব্লু ডিরেক্টরিতে এটা চলে আসছে এখানে আর কোনো কাজ নেই আমাকে কিচ্ছু করতে হবে না তো খেয়াল করুন আমরা কী নাম দিয়েছিলাম ডাব্লু ডাবলু ডিরেক্টরের মধ্যে একটু দেখুন তারপরে হচ্ছে গ্রুপ ব্রোস তো এই ডাব্লুড মানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ঠিকানাটা তো ওটা আমরা ডাব্লুড দিব না আমরা এখানে দিব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ গ্রুপ ব্রোস দিয়ে ইন্টারপ্রেস করবো অর্থাৎ এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব তো দেখুন ইনস্টল দিতে গেলে কি লিখেছি আমরা আমরা যেই ফোল্ডারের নাম দিয়েছিলাম লোকাল হোস্টের পরে আমরা সেই ফোল্ডারের নামটা বসিয়ে দিয়েছি তো ইন্টারপ্রেস করার পরে এই পেজটি চলে এসেছে তারপরে ল্যাঙ্গুয়েজ যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে বলছে যে ওয়ার্ডপেস ইনস্টল দিতে গেলে আপনাকে ডাটাবেজ নেম দিতে হবে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং ডাটাবেস হোস্ট দিতে হবে আর টেবিল প্রিফিক্স অর্থাৎ এই পাঁচটা জিনিস আপনার লাগবে তো এখন আমরা লেটস লেটস গোতে ক্লিক করব তো এখন এখানে আপনাদের ডাটাবেস নেম লাগবে তো ডাটাবেজ নেম ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যেতে হবে লোকাল হোস্ট তো লোকাল হোস্ট এখানে লেখার পর আপনি ইন্টারফেস করলে ঠিক এই পেজটা আপনি দেখতে পাবেন এরপর আপনাকে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিন একটা কথা মাথায় রাখবেন পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার সময় আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে তো ইউজারে আপনি রুট লিখবেন আর ও টি আর পাসওয়ার্ড ফাঁকা রাখবেন দিয়ে লগ করবেন তারপরে আপনি এই পিএসপি মাই অ্যাডমিন এরকম দেখতে পাবেন আর ইউজার পাসওয়ার্ড আমার এখানে চাই না তার কারণ হচ্ছে যে আমি আগে একবার ইনস্টল দিয়েছিলাম সেজন্য আমার এখানে ইউজার পাসওয়ার্ড লাগে নাই তো এরপরে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে নিউয়ে ক্লিক করতে হবে এ ক্লিক করার পরে এখান থেকে ডাটাবেস নেম দেবেন তো ডাটাবেস নাম আপনি যে কোনো নামেই দিতে পারেন ক্রু ব্রোস এই নামটা দিব দেওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট ক্রিয়েট করেন তো আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে ডাটাবেস নাম হচ্ছে গ্রুপ ব্রোস তো আমাকে যেটা করতে হবে এখানে ডাটাবেস নাম দিতে হবে আর ইউজার নেম নেবেন হচ্ছে রুট পাসওয়ার্ড ফাঁকা আর কিছু করতে হবে না তারপরে লোকাল হোস্ট ডাব্লুপিস যেভাবে আছে এভাবেই থাকবে এবার সাবমিট করবেন এখন বলছে যে সব কিছু ঠিকঠাক আছে অর্ডেসটা রান করার জন্য রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করবো এবার পেসটি রান হওয়ার জন্য প্রস্তুত এবং এখানে আপনাকে দিতে হবে সাইট টাইটেল তো আমি দেবো গ্রুপ ব্রোস দেন আমি এখানে ইউজার এই ইউজার এবং পাসওয়ার্ড কিন্তু ওয়ার্ডপেস ড্যাশবোর্ডের জন্য তো এই ইউজারে আমি দেবো অ্যাডমিন পাসওয়ার্ড দিব এক দুই তিন চার দেওয়ার পর আমি এখানে কনফার্ম উইক পাসওয়ার্ড আপনারা যখন ক্লায়েন্টের সাইটে কাজ করবেন তখন কিন্তু এক দুই তিন চার পাসওয়ার্ড দেবেন না অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেবেন আর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো আমি এখানে ইমেল অ্যাড্রেস হিসেবে দিচ্ছি যে কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট গ্রুপ রোস ডট কম দিয়ে আমি ইনস্টল দিব তো দেখুন এখানে ইনস্টল হয়ে গিয়েছে তো এখন লগ ইন করতে বলবে আপনাকে লগ ইনের জন্য যে ইউজার দিছিলাম অ্যাডমিন পাসওয়ার্ড এক দুই তিন চার এখানে রিমেম্বার দেবেন তারপরে লগ ইন তো দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপেস এবং এই ঠিকানাটাও কিন্তু চেঞ্জ এটা কিন্তু আমরা বিটনামি দিয়ে করে নেই আর এটা আমরা ওয়াম্প দিয়ে ইনস্টল করেছি তো ওয়াম্পে এই ঝামেলাগুলো থাকার কারণে আমরা বিটনামি ইউজ করেছিলাম আশা করি আপনারা ওয়াম্প কীভাবে ইনস্টল দিতে হয় এবং ওয়াম্প কীভাবে ইনস্টল দেওয়ার পরে ওয়ার্ডপেস কীভাবে ইনস্টল দিতে হয় এগুলি সব বোঝে গিয়েছেন এবং প্র্যাকটিক্যালি করেও ফেলেছেন এবং আশা করি আর কোনো ঝামেলা হওয়ার কথা না আপনারা যারা বিটনামি ইউজ করতে পারছিলেন না তারা ওয়ামটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমি পরবর্তী লেসনগুলি বিটনামে যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেটি দিয়ে দেখাবো যেহেতু ওইটা দিয়ে শুরু করে আসছি তো সবগুলাই একই বাট বিটনামিতে একটু ফাস্ট মনে হয় আমার কাছে এবং অনেকটা দ্রুত কাজ করে ওয়াম্পের থেকে অনেক দ্রুত কাজ করে তো পরবর্তী লেসনগুলো আমি বিটনামিতে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী লেসন খুব দ্রুতই পাবলিশ করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ